নমস্কার, পাবলিক নয় পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর কথা বলে থাকি এবং আমরা জানি বর্তমানে রাজ্যের একটা রাজনৈতিক পরিস্থিতি চলছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সাংবাদিক বৈঠক করছেন, সাংবাদিক বৈঠক করে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করছেন। একাধারে তিনি একটা বিষয় বলেছিলেন যে 13ই ডিসেম্বর একটা জনসভা করবেন তিনি, যেখানে জনতার রায় তিনি শুনতে চাইবেন, কিন্তু পরক্ষণে সেই বিষয়গুলোকে অনেকটা আলোচনার পর দেখা গেছে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলা হয়েছে যে এই জনসভা না করাই ভালো হবে এবং সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে আপাতত। গতকালকেও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আচমকা বেশ কয়েকজন বিধায়কদের নিয়ে একটা আলোচনা অনুষ্ঠিত হয়, সেখানে বৈঠক হয়। আমরা পাবলিক নাও টিম প্রতিনিয়ত সেখানে ছিলাম এবং সবার প্রথমে আপনাদের কাছে সেই তথ্য, সেই খবর তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা বৈঠক শেষে যে সকল বিধায়ক মন্ত্রীরা বেরিয়ে যাচ্ছিলেন তাদের সঙ্গে আমরা এক প্রকার কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু জানিয়েছেন যে সেরকম কোনো বৈঠকে আলোচনা হয়নি। যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে ন্যূনতম একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল, অন্য কিছুই না। আবার একাধিক বিধায়করা এই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা কতজন ছিলেন, কারা কারা ছিলেন এই প্রশ্নগুলোকে এড়িয়ে গেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও নিজে বলেছেন যে না, আমরা এই বিষয়ে এখন কিছু মুখ খোলার নয়, যা বলার ডেপুটি চিফ মিনিস্টার অর্থাৎ উপমুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টিকে নিয়ে কথা বলবেন। কিন্তু এই আচমকা এই বৈঠক এবং যেটা বলা হচ্ছে যে একটা শব্দ আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে সংস্কারপন্থীরা তারা আওয়াজ তুলছেন, তারা বিক্ষুব্ধ বিধায়ক, কারণ বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি চলছে তার সঙ্গে তারা সহমত পোষণ করতে পারছেন না বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেখানে কোথাও না কোথাও একটা খামতি বা কমতি রয়েছে, এই বিষয়গুলো তাদের মধ্যে উঠে এসেছে। আমরাই যদি বলি বিধায়ক, তার পাশাপাশি মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্যতম এবং জনপ্রিয় বিধায়ক আমরা বলতে পারি সুশান্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুশান্তবাবু, প্রথমেই পাবলিক নাও এর পর্দায় আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে হচ্ছে, যেটা আপনাদেরকে নিয়ে বলা হচ্ছে আপনারা মানে বিরোধী অর্থাৎ দলে থেকেও বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে আপনারা রয়েছেন, এই যে বিক্ষুব্ধ বিধায়ক, কেন আপনারা বিক্ষুব্ধ, কি কারণে? যেটা শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা আপনি অন্য জায়গায় বলেছিলেন বা একটা সময় আপনি জানানোর চেষ্টা করেছেন যে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে বা রাজ্য যেভাবে চলছে সেভাবে আপনারা খুশি নন, আমাদের রাজ্য আরেকটু বেটার চলতে পারত, আরেকটু ভালো চলতে পারত। দেখুন, 25 বছর পর সরকার এসছে, এই সরকার আমরা যদি এমন বলি যে বিজেপি ত্রিপুরা রাজ্যে আগে থেকেই সরকার তৈরি করার মতো জায়গা ছিল, তবে সেটা বললে ভুল হবে। কংগ্রেস দলে আমরা ছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে বা আমরা শুধু নয়, একটা বিশাল অংশের মানুষ পরিবর্তন চেয়েছে রাজ্যে। 25 বছর তারা হাঁপিয়ে উঠেছিল, একটা উল্লেখযোগ্য সংখ্যা বাম বন্ধুরাও, যারা নীতিবান আদর্শবান বাম বন্ধুরা অত্যাচারের সম্মুখীন হয়েছিল এবং রক্তচক্ষু উপেক্ষা করে সিপিএমের পতন চাইছিল, তো কালেকটিভলি পরিবর্তনটা হয়েছে 2018 সালে। এবং পরিবর্তনের সন্ধানেই কিন্তু আমরা কংগ্রেস দল থেকে প্রায় 45% ভোটার বিজেপি দলে তারা সামিল হয়েছে, কেউ ডাইরেক্টলি, যারা রাজনীতির সঙ্গে আমরা যুক্ত ডাইরেক্টলি আমরা যোগদান করেছি, এবং সারা রাজ্যব্যাপী আমাদের যারা সমর্থকরা রয়েছে, কংগ্রেস মতাদর্শী যারা সমর্থকরা রয়েছে তারাও সমর্থন করেছে। এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই যে 2018 সালে মোদিজির নেতৃত্বে একটা বিশাল পরিবর্তন ত্রিপুরা রাজ্যে বামেদের লাল দুর্গে সংগঠিত আমরা করতে পেরেছি। প্র্যাকটিক্যালি ভারতীয় জনতা পার্টির ভোট কত ছিল? 1%, 1.5%, 1.82%। এক একটা বিধানসভাতে যদি আমি অ্যাভারেজে 50,000 করে ভোটারের সংখ্যা ধরি বা 45,000 থেকে 50,000 মধ্যে ভ্যারি করে, তাতে 500-700 ভোটের অধিকারী ছিল তারা বা ভারতীয় জনতা পার্টি আজকে। কিন্তু
2018 সালে সারা রাজ্যে যেখানে মোদি ম্যাজিক চলছে, সারা পৃথিবীতে, আমার ভারতবর্ষে, সারা ভারতবর্ষে 2014 সালে আমরা দেখেছি মোদি সুনামি এসছে, এবং আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের মানুষও বিশ্বাস করতে শিখল যে বামেদের পতন করতে পারবে মনোরম মোদি, এবং আমরা বিজেপিতে যোগদান করে বিজেপিকে শক্তিশালী করতে হবে, সরকার গঠিত হয়েছে। সরকার কিন্তু গঠিত হয়েছে একটা ভিশন ডকুমেন্টের উপর কেন্দ্র করে। মানুষের কাছে আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। রাজনীতি আমরা করি সামাজিকতভাবে, সমাজকে সুন্দর করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, এবং এই রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। রাজনীতির উদ্দেশ্য কি? আগে রাজতন্ত্র ছিল, এখন রাজতন্ত্র নেই, গণতন্ত্র এসেছে। এবং ভারতবর্ষের মতো দেশে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে আপনার মানুষজনের অধিকার, ভোট, সেগুলো প্রতিফলিত হয়, তাই মানুষ যখন ভোট দেয় একজন ব্যক্তিকে বা একটা দলকে, একটা বিশ্বাস নিয়ে দেয়। আমাদেরকেও মোদিজির উপর বিশ্বাস রেখে এ রাজ্যে 2018 সালে মানুষ ভোট দিয়েছে একটা স্বপ্ন নিয়ে। তো একটা দল, বিজেপি পৃথিবীর বৃহত্তম দল, অনেক নেতৃত্ব, এখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। একটা পরিবারে যদি পাঁচ ভাই থাকে, পাঁচ ভাইয়ের মতামত এক হবে সেটা কখনোই সম্ভব নয়। পাঁচ ভাই পাঁচ রকম মতামত দিতে পারে, কিন্তু ওই পাঁচ ভাই পাঁচ রকম মতামত দেবে বলে যে কোনো দু ভাইকে বা তিন ভাইকে বিক্ষুব্ধ বলে বা পরিবার থেকে ছেটে ফেলার চেষ্টা করা হবে সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। বাড়ির যিনি অভিভাবক থাকেন তার উচিত, তার দায়িত্ব যে বাকি চার ভাইকে বসে নিয়ে আলোচনা করে কেন বিক্ষুব্ধ ওরা, কেন তাদের মধ্যে অশান্তি, তারা কি চাইছে, কথা বলার সুযোগ করে দেওয়া। আর অভিভাবক যদি মনে করেন যে আমি বড় ভাই, আমিই বাড়ির অভিভাবক, আমিই শেষ কথা বলবো, আমার চরম অধিকার, আমার ক্ষমতা বেশি, আমি অর্থ উপার্জন করি বেশি, আমি তাদের কথা শুনবো না, তবে স্বাভাবিকভাবেই বাড়িতে অশান্তি লেগে থাকবে। বড় ভাইকে অনেকটাই নমনীয় হতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টিতেও বড় দল, অনেক নেতৃত্ব, অনেক বিধায়করা জয়ী হয়ে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোপরি রয়েছেন, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে যে আমার বিধানসভায় এই কাজটা হচ্ছে না, আমার রাজ্যে এই কাজটা হচ্ছে না, এই কাজটা হলে আমরা মানুষের কাছে আরও ভালোভাবে যেতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে সেখানে আলোচনা করার স্থান রয়েছে। কিন্তু একে বিক্ষুব্ধ বিধায়ক বলে যদি আমাদেরকে ট্রিট করা হয়, এবং এটা হচ্ছে বাগি বিধায়ক, এটা ঠিক নয়। এটা জনগণকে অপমান করা এবং আমাদের যে অধিকার সে অধিকারকে খর্ব করা। তো সেটা মানুষ ভোট প্রদান করেছে, মানুষ দেখছে, আগামী দিনে মানুষই কথা বলবে। সুতরাং আমার আহ্বান থাকবে যে যারা এই ধরনের কথা বলেন যে এরা বিক্ষুব্ধ বিধায়ক, দুজন চারজন, আসলে কথাটা ঠিক নয়। প্রত্যেকের মনে ক্ষোভ রয়েছে, প্রত্যেকের মনে অভিমান রয়েছে, প্রত্যেকেই একটা জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছেন। প্রত্যেক বিধায়ক, আমাদের তো কথা হয়, কেউ মুখ খুলে বলতে পারছেন না, কেউ কথা বলছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, অনেকে হজম করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর যারা পারছেন না, মনে করছেন যে না কথা বলা দরকার, তারাই কথা বলছেন। তো যারা কথা বলছেন তাদেরকে বাগি বিধায়ক বলা হচ্ছে, বিক্ষুব্ধ বিধায়ক বলা হচ্ছে, আসলে সেটা নয়। আমরা বাগি নই, আমরা জনগণের স্বার্থে কথা বলছি, রাজ্যের স্বার্থে কথা বলছি, কারণ আমরা চাই মোদিজির নেতৃত্বে এই রাজ্যে আরও 25 বছর 30 বছর 20 বছর বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হোক, যাতে কমিউনিস্ট পার্টি
ক্ষমতা দখল করতে না পারে। সেই জন্যই আমাদের কথা বলা, আমাদের দিল্লি যাওয়া, আমাদের নাড্ডাজির সঙ্গে, আমাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কথা বলা এবং আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া। আপনি একটা বিষয় বলছিলেন যে পরিবারের যিনি কর্তা থাকেন বা যিনি বড় থাকেন, যিনি পুরো পরিবারটাকে দেখে রাখেন, পরিবারে পাঁচজন পাঁচ রকমের হতেই পারে, মতামত হতেই পারে এবং মতামতটা শোনা, অর্থাৎ আমি যদি বলি যে সবকা সাথ সবকা বিকাশ, যেই মূল মন্ত্র, অর্থাৎ দলের মধ্যেও আগে এই বিষয়টা থাকতে হবে, সবকা সাথ সবকা বিকাশ। রাজ্যের মুখ্যমন্ত্রী গত কিছুদিন আগে, বলতে পারি গত পরশুদিন, একটা সাংবাদিক বৈঠক করলেন, 13 তারিখের একটা জনসভার ডাক দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে জনতার রায় শুনবেন তিনি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কি থাকবেন না, বা ওনাকে পছন্দ করা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু কোথাও কি বিষয়টা একটু অপরিপক্ক হলো না? একজন মুখ্যমন্ত্রী সবার প্রথমে ওনার বিধায়কদের কাছ থেকে সেই ওপিনিয়নটা যদি নিতেন বা বিধায়কদের ডেকে যদি কথা বলতেন, কারণ মুখ্যমন্ত্রীকে নির্বাচন করেন বা দলে পরিষদীয় দলের নেতা নির্বাচন হয় MLA অর্থাৎ বিধায়কদের দ্বারা, জনতা বিধায়কদের তৈরি করেন, নির্বাচিত করেন, মুখ্যমন্ত্রী নির্বাচন করেন MLA-রা, কোথাও কি এখানে একটু অপরিপক্কতা রয়েছে? বা মুখ্যমন্ত্রী কি পারতেন না, যারাই যেটা বলা হচ্ছে যে যে শব্দটা এখন উচ্চারণ হচ্ছে বিক্ষুব্ধ বা ওনার সঙ্গে মতামত এক হচ্ছে না, তাদেরকে নিয়ে বসে কথা বলা যে কি হয়েছে, কি কোথায় সমস্যাটা, এই বিষয়টা কি উনি করতে পারতেন না? এটা তো করার যথেষ্ট সুযোগ ছিল, প্রত্যেকে এই কথাই বলছে, আমরাও বলেছি যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মুখ্যমন্ত্রী জনগণের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী রাজ্যের 37 লক্ষ মানুষের, 38 লক্ষ মানুষের মুখ্যমন্ত্রী, মহাগরণের চেয়ারে বসে উনি এভাবে ডাক দেওয়াটা যে আমি 13 তারিখ আস্তাবল ময়দানে যাব, কারা কারা আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে আগামী দিনে দেখতে চায় তাদের সঙ্গে আমি কথা বলব। তো আস্তাবল ময়দানে তো জনসংখ্যা কত, 20,000 হবে, 25,000 হবে, রাজ্যের জনসংখ্যা 38 লক্ষ, তো বাকি আপনার 37,80,000 জনগণকে তো আপনি বাদ দিয়ে দিলেন, 20,000 লোক যদি বলেও দেয় যে আপনি কন্টিনিউ করুন, তবে সেটাই তো তারাই ফাইনাল নয়, বাকি 37,80,000 লোকরা রয়েছে। আর মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেটা চয়ন করবেন বিধায়করা, প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না সেটা চয়ন করবে MPরা, সাংসদরা। ঠিক তেমনি এই সিদ্ধান্ত, আমি জানি না ওনাকে কে বুদ্ধি দিয়েছে বা উনি হয়তো মানে আবেগ প্রবণিত হয়েই বুদ্ধি মানে সিদ্ধান্তটা নিয়েছেন, তবে সিদ্ধান্তটা যাচাই করা উচিত ছিল, আলোচনা করা উচিত ছিল, এটা বিধায়কদেরকে অপমান করার সামিল, কারণ বিধায়কদের উপর আস্থা নেই বলেই উনি জনগণের কাছে যেতে চাইছেন, কিন্তু জনগণ চাইলেও তো কোনো লাভ হবে না যদি বিধায়করা না চায়, 20,000 লোক চাইলেই কি না চাইলেই কি, 20,000 লোক চাইলেই উনি থাকতে পারবেন এমন নয় যদি বিধায়করা না চায়, আর বিধায়করা চাইলে যদি 38 লক্ষ মানুষও না চায় আরেকবার নির্বাচন না আসা পর্যন্ত ওনাকে কেউ সরাতে পারবে না যদি বিধায়করা চায়। তো সেই জিনিসটা অপরিপক্ক, আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক, এবং গতকালকেও মাননীয় মুখ্যমন্ত্রীর রেসিডেন্সে মিটিং হয়েছে, যদিও আমাদের বলা হয়নি যাওয়ার জন্য, মন্ত্রী বিধায়করা গেছেন, যেটা আলোচনা হয়েছে শুনতে পেরেছি যে দিল্লি থেকে হয়তো এটা একটা নির্দেশ পাঠানো হয়েছে যাতে এই প্রোগ্রামটাকে, কর্মসূচিটাকে বাতিল করা হয়। আজকে হয়তো উপমুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠক করবেন, পার্টির লোকজনও থাকবে হয়তো পদাধিকারীরা, তাতে হয়তো সেটা ঘোষণা দেওয়া হতে পারে। তো ওভারঅল এটা একটা ইম্যাচিউর ডিসিশন নেওয়া হয়েছে এবং সাংবিধানিক কুর্সিতে বসে, সর্বোচ্চ কুর্সিতে বসে এ ধরনের ডিসিশন নেওয়া এটা হঠকারিত্ব বলে আমি মনে করি। একটা কথা আপনি বলছিলেন যে এখনও অনেকের মধ্যে এই ক্ষোভটা রয়েছে, একটা ক্ষোভ ওরা নিজেদের মধ্যে পুষে রাখছেন, আপনাদের সঙ্গে কথা হয়, আমরা কি সংখ্যাটা জানতে পারি কতজন এরকম, কতজন বিধায়ক, কারণ অনেকে রাজ্যবাসী জানতে চাইছে যে কতজন রয়েছে, এখন সংখ্যা, এখন সংখ্যা নিয়ে একটা আলোচনা হচ্ছে যে কতজন এদিকে রয়েছে কতজন ওইদিকে রয়েছে, রাজ্যবাসীকে কি সেই বিষয়টা জানাবেন? সেটা বলা, দেখুন পোলারাইজেশন করার এখনো সেটা বলা উচিত হবে না, মিডিয়ার মুভ অন রেকর্ড, আমাদের প্রভারী এসেছিলেন, প্রভারীর সঙ্গে অনেকের কথা হয়েছে, তো এটা অনেকেই আমাদের সঙ্গে যখন ব্যক্তিগত কথা হয়, কিন্তু ব্যক্তিগত কথা এক জিনিস আর অন রেকর্ড মিডিয়াতে বলা বা রাস্তাঘাটে বলা সে আরেক জিনিস,
খুব প্রত্যেকের মধ্যেই রয়েছে। ইভেন ক্যাবিনেটে মন্ত্রীরা যারা রয়েছেন, মন্ত্রীরাও খুশি নন, কিন্তু এর অর্থ এই নয় যে আমি আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন বা আমার ঘরে যে অশান্তি সেটা আমি রাস্তা নিয়ে ঝগড়া করব, বা যারা আমার খুলে কথা বলবে যে অসুবিধাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি করা দরকার, সেই জিনিসগুলো আমার অধিকার রয়েছে। আমি না আপনাকে বলবো না তো কাকে বলবো, বা আমি যদি না বলি, আমি দেখছি যে এই জিনিসটা সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি দেখছি যে আগামী দিনে আমার ক্ষমতায় ফিরে আসতে অসুবিধা হতে পারে, আমি দেখছি যে আমি আমার আদর্শ থেকে চ্যুতি হচ্ছে, আদর্শচ্যুত হচ্ছে, আমি দেখছি যে এতে আমার দলের সাংগঠনিক ক্ষতি হচ্ছে, তো সামনে গিয়ে যদি আপনাকে বলি যে অল ইজ ওয়েল, সমস্ত কিছু সঠিক চলছে, ভালো চলছে, দ্যাট মিনস আই এম মিসলিডিং ইউ, এবং আমি আপনাকে মিসলিড করছি, আপনি মুখ্যমন্ত্রী বা আপনি কর্তা, আমি আপনাকে মিসলিড করছি মানে আমার নিজস্ব স্বার্থ সেখানে জড়িত রয়েছে, আমাদের তো সেটা উচিত হবে না। কারণ আমাদের প্রত্যেককে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে বটগাছটা, যে বটগাছটার তলায় আমি রয়েছি, সেই বটগাছটা আমাকে রোদ থেকে রক্ষা করছে, বৃষ্টি থেকে রক্ষা করছে, আমাকে অক্সিজেন দিচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। সুতরাং আমাকে বটগাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং বটগাছটা হচ্ছে আমার দলটা, বটগাছটা হচ্ছে আমার সরকারটা। সরকারটা এসছে মানুষের চাহিদা রাতারাতি পূরণ করা সম্ভব না, কিন্তু আমাকে ফাউন্ডেশন, আমাকে পাঁচতলা আমি তুলব, পাঁচতলা যদি আমার তুলতে হয় আমাকে ফাউন্ডেশনটা কিন্তু পাঁচতলারই দিতে হবে, আর ফাউন্ডেশনটা যদি আপনি একতলার দেন তার উপর কিন্তু আমি পাঁচতলা তুলতে পারবো না, আমার ফাউন্ডেশনটাই আমার দুর্বল হয়ে আছে। সেই জিনিসগুলো বিভিন্নভাবে কীভাবে 25 বছর সরকার সিপিএম রাজ করেছে, আজকেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সিপিআইএমের লোকরা বসে আছে, তারা প্রাধান্য পাচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, কর্মচারী বলুন, সেখানে ট্রান্সফারের দিকে বলুন, কাজকর্মের দিক থেকে বলুন, আমাদের যারা দীর্ঘদিন লড়াই করেছে ছেলেরা, কর্মচারীরা, তারা আজকে বঞ্চিত হয়ে আছে। কেন এরকমটা হবে, এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। তো সেই জিনিসগুলো নিয়ে বা আনুষঙ্গিক আরও ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যদি কাদের মধ্যে কোনো ক্ষোভ থেকে থাকে, দ্য অনার্স লাইজ উইথ দ্য চিফ মিনিস্টার টু অ্যাড্রেস দ্য সিচুয়েশন, টু অ্যাড্রেস দ্য অ্যাঙ্গারনেস। বিধায়কদের যদি অ্যাঙ্গারনেস থাকে, অ্যাঙ্গ্রি থাকে, ক্ষোভ থাকে, মান অভিমান থাকে, সেটা অ্যাড্রেস করা কর্তার দায়িত্ব, আমি যেটা আগে বলেছি। আর সেটা যদি আমি বলতে চাই আর বলে হবে যে বাগি বিধায়ক, ডিসিডেন্ট গ্রুপ, মিটিংয়ে বলা হবে না, মিছিলে বলা হবে না, কর্মসূচিতে বলা হবে না, তবে আপনি চাইছেন আমাকে আলাদা করে দিতে, মানে সত্য কথা বলা যাবে না, আমার ভুলটা ধরিয়ে দেওয়া যাবে না, যাই হোক, রাজনীতির আঙ্গিনায় তো আমাদেরও অনেকটা বছর হয়ে গেছে, আমি অনেকের থেকে অনেক ছোট জুনিয়র, তারপরও আমার রাজনৈতিক আঙ্গিনায় প্রায় 20 বছর হতে চলছে, বিধায়ক হয়তো নতুন হয়েছে। তো বিধায়কের, আপনার বিধায়ক আর মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতাকে আপনি ট্যালি করতে পারেন না, রাজনৈতিক আঙ্গিনায় গ্রাস লেভেল থেকে একটা লোক যদি রাজনীতিতে থাকে, কত বছর ধরে রাজনীতিতে রয়েছে, সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে। আপনি তার যে প্যারামিটার, মাপকাঠি কিন্তু ওই মন্ত্রী কতবার হয়েছেন, বিধায়ক কতবার হয়েছেন সেটা দিয়ে হবে না। আমাদের এমনও মন্ত্রীরা রয়েছেন যে 6 বারের বিধায়ক, মাননীয় রতনলাল নাথ, 5 বারের বিধায়ক, মাননীয় সুদীপ রায় বর্মন, 3 বারের বিধায়করা রয়েছেন, আবার এমনও রয়েছেন যিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রথমবার বিধায়কের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, অনেকে প্রথমবার বিধায়ক উপমুখ্যমন্ত্রী হয়ে গেছেন, 2 একজন ছাড়া তো সবাই প্রথমবারের জন্য বিধায়ক। কিন্তু রাজনীতিক আঙ্গনে আপনি কত বছর রয়েছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের যে অভিজ্ঞতাটা কম বেশি রয়েছে, সেই অভিজ্ঞতাটা তো আমাদের কাজে লাগাতে সুযোগ দেবেন, সেটাও তো আমরা সুযোগ পাচ্ছি না। তো তার জন্যে খুব মান অভিমান, আত্মসম্মান, সেই জিনিসগুলোতে আমাদের আঘাত হয়। সিপিএম থেকে এসছে, সিপিএম থেকে এসে আমাদের বলছে কংগ্রেসি কালচার, যারা সিপিএমের সঙ্গে আমাদের লড়াই দীর্ঘদিন, তারা এসে আজকে বলছে যে কঙ্গিমাল, কংগ্রেসি কালচার। 2-3 বছর আগে হয়তো বিজেপিতে এসছে, বড় বড় পদ নিয়ে বসে আছে, ধমকি দিয়ে বলছে ভালো না লাগলে বেরিয়ে যান পার্টি থেকে, হিম্মত থাকলে এমএলএশিপ ছেড়ে দিন, এমএলএশিপ কি তাদের দয়ায় আমরা এমএলএ হয়েছি, জনগণ ভোট দিয়েছে, তাদের দয়া তো হয়নি। বা যারা 2-3 বছর ধরে বিধায়ক মানে বিজেপিতে এসছে, বিগত দিনে যাদের কোনো রাজনীতির দূর দূরের সঙ্গে তাদের যোগাযোগ নেই,
যাদের পরিবার সিপিএমের পরিবার, আজকে তারা এসে বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা যখন বলবে বেরিয়ে যান হিম্মত থাকলে, তখন মনে আঘাত লাগে। তাদের কাছ থেকে আমাদের রাজনৈতিক পাঠ নিতে হবে সেটা কখনো আমরা ভাবিনি বা মানুষ সেটা ভাবে না। মানুষ আমাদেরকে চেনে, মানুষ আমাদেরকে জানে, আমাদের লড়াইও আমরা দেখেছি, বলছে আপনারা কী করেছেন 25 বছর আমরা দেখেছি, এবার আমরা পরিবর্তন করেছি। আমাদেরকে ছাড়া আপনারা পরিবর্তন করে নিয়েছেন, সম্ভব হতো আমরা যদি না আসতাম পরিবর্তনটা করতে, তবে 25 বছর আপনারাও পারলেন না কেন? 1.5% কেন ভোট ছিল বিজেপির? আমাদের তো তারপরেও 45-47% ভোট ছিল কংগ্রেস দলের, যদি আমাদেরকে কঙ্গিই বলেন আপনারা, কংগ্রেসই বলেন আপনারা। তো আমরা চাইছি বিজেপিটা করতে, আমরা চাইছি বিজেপিটাকে ভালোবাসতে, আমরা চাইছি বিজেপির হয়ে এই রাজ্যের থেকে সিপিএমকে সবসময় পরাজিত করতে। আপনারা চাইছেন না, আপনারা চাইছেন আমরা যেন বেরিয়ে যাই, আমরা যেন বেরিয়ে যাই। তো এভাবে একতরফা কোনো জিনিস কোনো কিছু হয় না। আমি আপনাকে ভালোবাসা দেব, আপনি আমাকে অশ্রদ্ধা করবেন, অসম্মান করবেন, অবিশ্বাস করবেন, দূরে ফেলে দিতে চাইবেন, এটা কখনো সম্ভব হয় না। রাজনীতিতে প্রত্যেকের হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস থাকে, আর আত্মসম্মানে আঘাত দিয়ে কেউ কখনো কোনো জিনিস করলে সেটা দীর্ঘস্থায়ী হয় বলে আমি মনে করি না। কালকের বৈঠক সেরে বিভিন্ন বিধায়ক মন্ত্রীরা যখন বেরিয়ে যাচ্ছেন আমাদের পাবলিক নামের ক্যামেরায়, এমন অনেক বিধায়করা বলেছেন যে তাদের সঙ্গে মেজরিটি বিধায়করা রয়েছেন, কি বলবেন? মেজরিটি বিধায়ক তারা বলে দিচ্ছেন, আমরা যখন প্রশ্ন করছি যে কতজন সেখানে ছিলেন, তারা বলছেন মেজরিটি ছিল, ভালো সংখ্যায় বিধায়করা ছিল, এই কথাগুলো কেন আসছে? দেখুন, মেজরিটি মাইনরিটির প্রশ্ন নয়। মুখ্যমন্ত্রী ডেকেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা গেছেন, বিধায়করা গেছেন, এটা প্রোটোকল, এটা যেতে হয়। সৌজন্যমূলক সাক্ষাৎকার হয়েছে না কি, আলোচনা হয়েছে না, 13 তারিখের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, সেটা ভেতরে যারা ছিলেন তারা জানে, কিন্তু প্রত্যেকে এক বাক্যে এক সুরে বলেছে আমরা এসেছি সৌজন্যমূলক সাক্ষাৎকার, ওনার সঙ্গে কথা বলতে এসেছি, আমরা মেজরিটি বিধায়করা রয়েছি। খুব ভালো কথা, আমরাও চাই স্ট্যাবিলিটি থাকুক, আমরা তার বিরোধী দলের বিধায়ক নই, আমরাও চাই স্ট্যাবিলিটি থাকুক। কেন গেছেন কী গেছেন তারাই বলতে পারবেন, বিকজ উই আর নট ইনভাইটেড, উই আর নট ইনভাইটেড। তো কেন ডাকা হয়েছে আমরা তো জানি না, পরস্পর শুনতে পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এই যে ডাকা হলো না, কেন ডাকা হলো না, গুটি কয়েক বিধায়ক মন্ত্রীদের নেওয়া হলো, এইটা কেন? সেটা আমি তো বললাম আপনাদেরকে, হয়তো একটা অংশ চাইছে আমরা বিজেপিটা করি না, ছেড়ে দিই, বলতে ওপেন বলে সাংবাদিক করে সম্মেলন করে যে বেরিয়ে যান হিম্মত থাকলে, ক্ষমতা থাকলে। এত বড় অহংকার ভালো নয়। কমিউনিস্ট পার্টিরও 25 বছর সরকার ছিল, চুরমার হয়ে গেছে, পশ্চিমবাংলায় এখন নাম নিশানা পাওয়া যাচ্ছে না, আজ ত্রিপুরা রাজ্য একই অবস্থা। এত অহংকার ভালো নয়। আজকে সংবাদপত্রে দেখলাম একজন বিধায়ক বলছেন উনি বিরোধী দলের নেতা থেকে যুক্তি পরামর্শ নিয়ে সরকার চালান, তার সোর্স কি আমি জানি না, কিন্তু যদি এটা হয়ে থাকে তবে দিস ইজ মোস্ট আনফর্চুনেট এবং মোস্ট ডেঞ্জারাস। এটা মানুষকে বিচার করতে হবে, মানুষকে বিবেচনা করতে হবে। রাজ্যের মানুষ কি এটা চেয়েছিল? দীর্ঘ 25 বছরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে যখন রাজ্যের মানুষ একটা নতুন সরকার, নতুন সূর্যোদয় যেটাকে বলা হচ্ছিল, আনার পরে মাত্র 3 বছরের মধ্যে সরকারের মধ্যে এই অচলাবস্থা, মানুষ কি এটা আশা করেছিল? কেন এটা হচ্ছে, কি কারণে এটা হতে পারে, বা মানুষ এখন কি বলবে? মানুষের কাছে যখন আপনারা যান, মানুষ কি বলছে এই বিষয়গুলোকে? দেখুন, 25 বছর পর সরকার এসেছে, অনেক চাহিদা রয়েছে, একসঙ্গে চাহিদা পূরণ সম্ভব নয়, এটা আমি আগেও বলেছি, কিন্তু আমাকে লাইন অফ ডাইরেকশনটা ঠিক করতে হবে, আমি কোন দিকে রাজ্যটাকে নিয়ে যেতে চাইছি। অভিজ্ঞতার নিরিখে প্রত্যেকই মেজরিটি মন্ত্রী বিধায়করা নবীন, যাদের রাজনৈতিক আঙিনায় অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কাজে লাগানো উচিত ছিল, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে কাজে লাগানো উচিত ছিল। অভিজ্ঞতাবান শিক্ষিত বা প্রশাসনিক আঙিনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত ছিল, যে জিনিসটা হয়নি, আজকে তা হচ্ছে মেইন রুট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস করতে হবে। আমি যদি আপনাকে বিশ্বাসই না করি, আমি যদি আপনাকে ভালোই না বাসি, তবে আমি আপনাকে দায়িত্ব দিতে আমি ভয় ভীত হব, সেই জিনিসটা আমার মনে হয় প্রশাসনের কোথাও না রয়েছে, একটা অবিশ্বাসের বাতাবরণ। এই যে অবিশ্বাসের বাতাবরণ, এটা বলুন মন্ত্রিসভায়, এটা বলুন আমলাতন্ত্রে, এটা বলুন আমাদের সংগঠনে, প্রত্যেকটি জায়গায় একটা অবিশ্বাসের বাতাবরণ।
বিরুদ্ধে কথা বললেই এটা আমি ওপিনিয়ন পেশ করলাম, এটাকে ধরে নেওয়া হয় যে সে আমার বিরোধী, তবে সে বিরোধী সুতরাং তাকে কাট টু সাইজ করে দাও। এটা তো হিটলার মুসলিনি জমানায়ও সেটা হয়নি, আর গণতন্ত্রে তো দূরের কথা। তো এই যদি মানসিকতা হয় সংগঠন এবং প্রশাসনে, তবে তো আপনার মানুষ যেটা চেয়েছে, আপনি যেটা প্রশ্ন, মানুষ তো চায়নি, মানুষের এক্সপেকটেশন বেশি ছিল, আমি না হয় বাগি বিধায়ক, মানুষ কি বলছে তো মানুষও বাগি। যে সমস্ত মানুষগুলো অখুশি রয়েছে তবে তারাও বাগি, আমাকে ধরে নিতে হবে, তবে তাদেরকে আপনি কি করবেন? আগামী দিনে তো তারা ভোট দেবে, বিগত দিনে তো তারা ভোট দিয়েছিল, আগামী দিনেও তারা ভোট দেবে, তো তাদের প্রয়োজনীয়তা নেই আমাদের? আগামী দিনে তো তাদেরও ভোটটা আমাদের প্রয়োজন হবে, সমর্থনটা প্রয়োজন হবে। এই জিনিসগুলো আমরা বলতে চেয়েছি, বলতে চাইছি, তাই আমাদেরকে বাগি হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অবিশ্বাসের বাতাবরণের কথা আমরা বলতে চাইছি, বাগি হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অভিজ্ঞতার নিরিখে বলছি, কারণ আমি যদি, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমিও তো ছাত্র অবস্থা থেকেই রাজনীতি করি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েও সেটা করিনি, কিন্তু বিধায়ক হইনি বলে, মন্ত্রী হইনি বলে আমার অভিজ্ঞতা নেই, সেটা তো ঠিক নয়। আর আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনারই অভিজ্ঞতাটা বেশি, আপনি নেক্সট টু অলমাইটি গড, আপনি যেটা বলবেন সেটাই হতে হবে সমস্ত কিছুতে। এটা হলে বস দীর্ঘদিন সরকার টিকবে না, এতে হলে সংগঠনও টিকবে না। একটা রোজি পিকচার একটা উপর দিয়ে দেখবেন, রোজি পিকচার একটা সমস্ত কিছু দেখবে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, কিন্তু ইন্টারনালি খোকলা হয়ে গেছে বা খোকলা হয়ে যাবে। যখন আমি রিয়েলাইজ করব, দেন ইট উইড বি টু লেট, কিছু করার থাকবে না, রেমেডিয়াল কিছু করার থাকবে না। আমি বলছি এখনও সময় আছে, ভুলটা কোথায় সেটাকে শুধরে সবাইকে ডেকে কথা বলে আগামী দিনে যেন এই রাজ্যটা আবার কমিউনিস্টের হাতে না চলে যায় সেদিক থেকে লক্ষ্য রাখা উচিত। একটা প্রশ্ন, আপনারা দীর্ঘ সময় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে একটা সময় তৃণমূলে গেছেন, কংগ্রেস, তারপরে বিজেপি, আপনাদের সফর সঙ্গী রতনবাবুও কিন্তু আপনাদের সঙ্গে ছিল, বর্তমান রাজ্য সরকারের যাকে চাণক্য বলা হয়, রতনবাবু কি কখনো আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, যাতে যেটা চাণক্যের ভূমিকা বলা হতে পারে, যে না দুপক্ষকেই যেখানেই রাগ অভিমান অভিমান অভিযোগ যাই রয়েছে, একটু কাটিয়ে যদি পরস্পর পরস্পরকে একসঙ্গে করা যায়, চাণক্যের ভূমিকা কি তখন তিনি নিয়েছেন বা বর্তমান সময়ে কি তিনি সেটা নিচ্ছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন কি তিনি? দেখুন, রতনবাবু একজন আমাদের রাজ্য মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। রতনদাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা একসঙ্গে আমাদের কংগ্রেসে, উনি আমাদের গুরুজন ছিলেন, লিডার ছিলেন, বিজেপিতে এসেছেন, এখনও গুরুজনের মতোই আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। রতনবাবুর সেই অধিকার বা ক্ষমতা নেই যে পার্টি বা মুখ্যমন্ত্রীকে ডিঙিয়ে বা এড়িয়ে আমাদের সঙ্গে কথা বলার বা কিছু বলার। আর আজকে যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে, সেটা তো একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনে তৈরি হয়েছে, দীর্ঘদিনে তৈরি হয়েছে, তো অহংকার অধ্যত্বের প্রতিফলন। তো স্বাভাবিকভাবেই আমাদের দিল্লিতে যেতে হয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের প্রভারীর কাকে বলতে হয়েছে, হাজার হাজার মানুষ আজকে মানে এমন কথাও বলছে যে আমরা ভুল করেছি বিগত দিনে, আমাদের আত্মসম্মানটা পর্যন্ত নেই, বিরোধী দলে থাকলেও এর থেকে আত্মসম্মান নিয়ে রাজনীতি করতে পেরেছি, কিন্তু আজকে আমাদের আত্মসম্মানটুকু নেই। তো রতনদাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ রতনদা সেই ক্ষমতা কতটুকু নিজের দপ্তরের বাইরে যে উনি মুখ্যমন্ত্রী বা পার্টিকে ডিঙিয়ে বা এড়িয়ে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন। আপনারা সেদিন স্টেট গেট গেস্ট হাউসে দেখলাম বিনোদ সরকার রাজ্যের প্রভারী যখন এসেছিল, আপনি ছিলেন, আমরা বিধায়ক রামপ্রসাদ পালকেও দেখেছি, আশিস শাহ মহোদয়কেও দেখেছি, একটা স্লোগান উঠছিল যে বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও, রাজ্য বাঁচাও। কালকে যখন আমরা ওই যারা বিধায়করা বেরিয়ে যাচ্ছিলেন, মন্ত্রীরা বেরিয়ে যাচ্ছিলেন, তারা একটা কথা বলেছিলেন, যারা এই স্লোগানটা তুলছেন, যারা তুলেছেন, তারা দলের হতে পারেন না, কি বলবেন?
এই প্রসঙ্গে? না, আজকাল তো বলছি তো আপনাকে, একটা কথা বলা, কারা বলেছে, কেন বলেছে, কি মানে সে জিনিসগুলো না জেনে বলছে যে, কেউ কেউ বলছে যে গাঞ্জা ফেন্সিডিল ব্যবসায়ী তাদেরকে নিয়ে আমরা করেছি, আবার কেউ কেউ বলছে যে এরা বিজেপির নয়, এরা সিপিএম বা কংগ্রেসে। তো আজকালকে তো রেডিমেড কিছু জিনিস আছে, এগুলো দেখবেন একজনের মুখ থেকে বেরোয়, আবার প্রত্যেকের মুখ দিয়ে সেটা বেরোয়। আমি নিজেও শুনেছি সোশ্যাল মিডিয়াতে, একজন বিধায়িকা মিমি মজুমদার উনি বলেছেন, তো উনি তো সেদিন সিপিআইএম থেকে এসছেন, সিপিএমের পরিবার, দুদিন হলো বিধায়ক হয়েছেন, ওনার বিধায়ক সভা কেন্দ্রে আমিও গিয়ে কাজ করেছি, তো উনি আগে নিজের বিধানসভাটাকে আগে সামলাক, ঠিক আছে, উনি আগে নিজের বিধানসভাটাকে সামলাক, বিধানসভাটার যা পরিস্থিতি তারপর উনি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলুক, আগে রাজনীতিটা বুঝুক, নেতৃত্বকে চিনুক, তখন উনি কথাটা বলুক। তো আমি সে বিষয়ে কোনো টিপ্পনি কাটতে চাইব না। আমি নিজে শুনেছি ওনার মুখ থেকে যে তারা সিপিএম বা কংগ্রেস থেকে হয়তো তারা এসছে, অ্যাজ ইফ যে আমরা ওদেরকে ডেকে এনেছি বা ডাকিয়ে এনেছি। মুখ্যমন্ত্রী সভাতেও কোন বিধায়ক কোন মন্ত্রী কী কথা বলেছে সেগুলো আমরা শুনেছি, আমাদেরকে কুয়ার ব্যাং বলা হয়েছে, আমাদেরকে পার্টি থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে এই বিধায়কের বিধায়িকার মুখ থেকেই। তো ওনার রুচি যতটুকু, ওনার মানে পছন্দ যতটুকু, উনি ততটুকুই করবেন, এর বাইরে আমি কিছু বলতে চাইবো না। কথায় কথায় যেমন আজকালকার বহিষ্কারের কথাটা বলা হয়, তো বহিষ্কার করে দিক, বহিষ্কার করে দিক, তাদের কাছে ক্ষমতা রয়েছে, বহিষ্কার করে দিক না, অসুবিধা কিছু নেই। পার্টি বা দল এমন কোনো, যেটা আমরা শুনতেও পাচ্ছি যে একটা পদক্ষেপ নেওয়া হতে পারে যারা এই ধরনের মানে দল বিরোধী কাজ করছেন, আপনাদেরকে বলা হচ্ছে আপনারা দল বিরোধী কাজ করছেন, যদি হয় পার্টি যদি আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, দল যদি কোনো ডিসিশন নেয় বা আপনাদেরকে যদি বহিষ্কারও করা হয়, পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হতে পারে? ইটস টু আর্লি টু কমেন্ট অন দ্যাট। পার্টি আগে সিদ্ধান্ত নিই, পার্টি কী করতে চায়। দিল্লি হাইকমান্ড রয়েছে, আমরা প্রভারিজির সঙ্গে কথা বলেছি, প্রভারিজি গিয়ে দিল্লি রিপোর্ট পেশ করেছেন বা করবেন, তারপর রাজ্য কমিটিকে জানাবেন, রাজ্য কমিটি যদি মনে করে তার উপর কোনো সিদ্ধান্ত নেবে তো নিতেই পারে, এটা আমাদের বলার কিছু নেই। একেবারে শেষ দিকে রয়েছে, আমরা কথা বলছিলাম বিধায়ক সুশান্ত চৌধুরীর সঙ্গে। বিধায়ক মহোদয়, আপনার কাছে আরও একটা বিষয়ে শেষ প্রশ্ন জানতে চাইব, এই যে বিষয়গুলো হচ্ছে তাতে করে তো রাজ্যের মানুষ বিভ্রান্ত হচ্ছে, রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, কর্মসংস্থানের একটা কোনো এখনো সুনির্দিষ্ট কিছু আমরা দেখতে পাচ্ছি না, তাতে করে রাজ্যের মানুষ, রাজ্যটা পিছিয়ে যাচ্ছে এই বিষয়গুলোর ফলে, কিছু কি আপনি বার্তা দিতে চাইবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি দেখুন বিষয়গুলোকে, যত তাড়াতাড়ি সম্ভব কথা বলুন বিষয়গুলোকে নিয়ে, কিভাবে এই বিষয়গুলোকে কাটিয়ে ওঠা যায়, কিছু কি বলতে চাইবেন? দেখুন, আমাদের বলা না বলায় কিছু আসে যায় না, সে জিনিসগুলো বলতে চেয়েছি বলেই তো আজকে বাগি বিধায়ক, যেই জিনিসগুলো শুরুয়াত থেকে বলেছি, আজকে থেকে নয়, বিগত প্রায় 13 বছর ধরে বলছি, 2 বছর ধরে বলছি, তাই আমাদেরকে বাগি বিধায়ক বলা হয়। তো এখন সেই অধিকারটাও যদি আমাদের না থাকে যে এলাকার উন্নয়নে, রাজ্যের মানুষের উন্নয়নে কথা বলবো বা মুখ্যমন্ত্রীকে বলবো, আর তাতে যদি আমরা বাগি বিধায়ক হয়ে যাই, তো আমাদের কোনো কিছু যদি অ্যাড্রেস না করানো হয়, বিধায়কদেরকে যদি শয়তান বলে আখ্যায়িত করা হয়, বিধায়কদেরকে যদি করাপ্ট বা দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করা হয়, বিধায়কদের যদি একটা ট্রান্সফারে একটা রিকমেন্ডেশন দেওয়ার কোনো অধিকার নেই এই কথা বলা হয়, বিধায়কদের অকাত কী এই কথা যদি বলা হয়, তবে তো আমি দেখবো যে কোনো কিছুরই কোনো আর গুরুত্ব রইল না। তো আমরা বিধায়ক মানে তো কোনো মানে, তবে এক ব্যক্তির শাসন চলবে, বিধায়কদের কোনো গুরুত্ব নেই, মন্ত্রীর কোনো গুরুত্ব নেই, আমি যেটা বলবো সেটাই হতে হবে, আমি যদি দিনকে রাত বলি এটাই মানতে হবে, আর আমি যদি রাতকে দিন বলি এটা মানতে হবে, আমি যদি জলকে দুধ বলি এটাই মানতে হবে, আমি যদি দুধকে জল বলি সেটাই মানতে হবে, তো সেটা তো আমাদের দ্বারা সম্ভব নয়। সুতরাং মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে সাংঘাতিক উন্নতি হয়ে গেছে রাজ্যের, কখনো বলছেন 18,000 চাকরি দিয়েছি, কখনো বলছেন 3,500 চাকরি দিয়েছি, আবার কখনো আমরা শুনতে পাই 96,000 চাকরি দিয়েছি, তো বাস্তবটা কি তো আমরা বুঝতে পারছি না। 18,000 চাকরি যদি হয়ে থাকে, 23,000 চাকরি যদি হয়ে থাকে, আমার বিধানসভাতে
কারা চাকরি পেয়েছে। যদি 18,000 চাকরি হয়ে থাকে, তবে 60 ÷ 60 হলে কত হয়, 300 করে একটা বিধানসভাতে চাকরি হয়। তো আমার বিধানসভাতে তো 300 চাকরি হওয়ার কথা ছিল, তবে এই 300 চাকরি কারা পেয়েছে আমি তো জানি না। বলো, লিস্ট বের করে দিক যে এই 300 চাকরি মজলিশপুরে এরা পেয়েছে, কর্মসংস্থানে এরা এদের হয়েছে, আমি তো জানি না। আর যদি আমাকে ডিঙিয়ে যদি বিধানসভাতে চাকরি প্রদান করা হয়ে থাকে, তবে এটাকে আমাদের অসম্মান করা হয়েছে, তবে আমি বলবো এটা বাঁকা পথে হয়েছে। যদি আমাকে ডিঙিয়ে কেউ আমার বিধানসভাতে আমাকে মানুষ ভোট দিয়েছে যে বিধায়কের মাধ্যমে আমার চাকরি হবে, ট্রান্সফার হবে, কর্মসংস্থান পাব, তো আমাকে ডিঙিয়ে যদি আমার এলাকায় চাকরি হয় বা কোনো ধরনের কোনো কিছু হয়, তবে আমি ধরে নেব যে বাঁকা পথে সেটা হয়েছে, কারণ সঠিক পথে হলে তো আমি জানতাম। তো এগুলো মানে ছেলে খেলা, মানুষের সঙ্গে প্রহসন করা, প্রতারণা করা, এগুলোর কোনো মানে হয় না। দিস ইজ নট এট অল গুড গভর্নেন্স। আজকে বলছি 18,000, কালকে বলছি আর একটা সভাতে গিয়ে 23,500, আরেকদিন বলে দিলাম যে 96,000। মানুষ তো আমাদেরকে জবাব চাইবে আগামী দিনে, এবং কি জবাব আমরা দেব সেগুলো আমরা মানে বুঝতে পারছি না। সুতরাং আমার বক্তব্য, আপনি যেটা বলেছেন যে কি বার্তা দিতে চাইবো, বার্তা দেওয়ার কিছু নেই, বার্তা দিতে দিতে বা বলতে বলতে আমরা মানে টায়ার্ড হয়ে গেছি। সুতরাং আমাদের আমরা যেটাই বলি, ভালো কথা বললেও মনে করা হবে সে তো ওই ওনার লোক, সে ওনার লোক, আমি তার কথা কেন শুনবো, আমি তো সর্বেসর্বা, আমি তার কথা শুনলেও যদি আমি ছোট হয়ে যাই, ইগো, অহংকার, দম্ভ সেগুলোতে আঘাত করে, তো স্বাভাবিকভাবেই এখন আর কিছু বলতে চাইবো না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে রয়েছে, অনুষ্ঠান শেষ করব। যে বিষয়টা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করছি, বর্তমান যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি চলছে সেগুলি আমরা বিধায়ক মন্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করেছি। তিনি স্পষ্ট জানিয়েছেন যে অনেকবার আলোচনার কথা বলা হয়েছে, এখন ওনারা ক্লান্ত। এখন দেখার রাজ্যের যে শাসক দল রয়েছে অর্থাৎ বিজেপি দল এবং IPFT দল, তাদের মধ্যে এখন আলোচনা করে কিভাবে যত তাড়াতাড়ি, আমরা তো বলি যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো যত কাটিয়ে উঠবে ততই রাজ্যের মানুষের জন্য ভালো হবে। এখন দেখার সময়ের সঙ্গে বিষয়টা আরো কি দিক দেখায় বা সময়ের সঙ্গে কতটা সমাধান হয় এই জল্পনা কল্পনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পাবলিক না।